মিজানুর রহমান আঝারি সম্প্রতি একাত্তর টিভি বয়কটের ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ একাত্তর টিভি বয়কট করেন। মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে অযথা অপ্রাসঙ্গিকভাবে ইসলামকে টেনে এনে কটাক্ষ করা, বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সহযোগিতা এবং মিডিয়া ব্যবহার করে ইসলাম ফোবিয়া ছড়ানো সহ বেশ কিছু অভিযোগে পাবলিক সেন্টিমেন্টের রোশনলে পড়েছে স্যাটেলাইট চ্যানেল একাত্তর টিভি। এবার নিউজ চ্যানেল ডিবিসিও চলছে একাত্তরের রাস্তায়। সম্প্রতি ডিবিসি নিউজ বিশেষ মহলে গণমাধ্যম বয়কটে ঘোষণার রাজনৈতিক ষড়যন্ত্র নামের একটি সংবাদ প্রচার করেছে। এর প্রতিবাদে মিজানুর রহমান আঝারি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি পারফেক্ট নিউজের দর্শকদের জন্য হুবহু ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, একাত্তর টিভির পথেই হাঁটছে ডিবিসি নিউজ। ইসলাম ও আলেম ওলামারাই যেন টার্গেট। গতকাল দেখলাম যে ডিবিসি নিউজের একটি সংবাদের শিরোনাম ওনারা লিখেছেন, বিশেষ মহলের গণমাধ্যম বয়কটের ঘোষণা রাজনৈতিক ষড়যন্ত্র। সাংবাদিকরা সমাজের দর্পণ, এভাবে ভুলভাল সংবাদ পরিবেশন করা সংবাদকর্মীদের উচিত নয়। এগুলো আপনাদের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। গণমাধ্যম বয়কটের কথা আমি বলিনি, শুধুমাত্র একাত্তর টিভিকে বয়কটের কথা বলেছি। গণমাধ্যম বয়কট করলে আমরা চলবো কি করে, দেশ চলবে কি করে? বয়কটের আহ্বানও তো আমরা গণমাধ্যমের থ্রুতেই করেছি। আপনাদের নিজেদের দোষ পুরো গণমাধ্যমের উপর চাপাতে চাচ্ছেন কেন ভাই? আর আমরাই বা গণমাধ্যমকে বয়কট করতে যাব কোন দুঃখে? বয়কট করেছি সুনির্দিষ্টভাবে একটি টিভিকে, সেটা হলো একাত্তর টিভি। আর এখানে রাজনীতি বা ষড়যন্ত্রের কিছু নেই, সব জায়গায় রাজনীতি খোঁজা একটা বুদ্ধিবৃত্তিক পঙ্গুত্ব ও অসুস্থ চিন্তার প্রভাব। সুস্পষ্ট ইসলাম বিরোধিতার কারণেই একাত্তর টিভিকে আমরা বয়কটের আহ্বান জানিয়েছি। বাংলাদেশে প্রথিত যশা আস্থাভাজন প্রায় সকল আলেমগণই এ আহ্বান জানিয়েছে। বিবেকবান ধর্মপ্রাণ মানুষও এ আহ্বানের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এই টিভির সাথে আমাদের বিরোধের জায়গা কেবল একটি, আর সেটা হলো ইসলাম বিদ্বেষ, অন্য কিছু নয়। বিভিন্ন প্রোগ্রামে ধারাবাহিকভাবে ইসলামকে হেয় করা, ইসলামের বিভিন্ন অনুষঙ্গগুলোকে ছোট করা কিংবা তাচ্ছিল্যের চোখে দেখা এবং সর্বদা ইসলাম ও মুসলমানদের নেতিবাচকতা খুঁটে খুঁটে বের করাই যেন তাদের ব্রত। তাই এই টিভি বয়কটের ঘোষণা দেওয়াটাই ছিল আমাদের নৈতিক দায়িত্ব। ধরুন কোনো দোকান থেকে 1 কেজি আটা কিনলাম, বাড়িতে এসে দেখি ওগুলো নষ্ট ছিল, এবং এরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে তখন আমি আমার পরিচিত জনদের ওই দোকান থেকে কিছু না কেনার অনুরোধ করব। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আমরাও তাই করেছি। আপনারাই তো চিন্তার স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আসর জমিয়ে রাখেন, কিন্তু এক্ষেত্রে এসে সব বিরোধিতা দেখাচ্ছেন কেন? পাশাপাশি সংবাদটিতে এভাবে প্রশ্ন করা হয়েছে, যে বা যারা বয়কটের আহ্বান জানাচ্ছেন তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু? আহ্বানকারীদের বিশ্বাসযোগ্যতাই যদি না থাকে তাহলে আপনারা এটা নিয়ে এত উদ্বিগ্ন কেন, আর এটা নিয়ে এত ফলাও করে নিউজ কভার দিচ্ছেন কেন? পছন্দ না হলে যে কেউ যে কোনো গণমাধ্যম এড়িয়ে যেতেই পারে, প্রয়োজনে বয়কটও করতে পারে। এটা নিয়ে কিছু গণমাধ্যমের অতি উৎসাহী হওয়ার কারণ কি? আহ্বানকারীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনারা সন্দিহান হলেও আপনাদের প্রতি গণমানুষের আস্থা এবং বিশ্বাসযোগ্যতা কতটুকু সেটা জানতে আপনাদের এ ধরনের হলুদ মেশানো নিউজের কমেন্টগুলো একটু পড়ে দেখতে পারেন অথবা জরিপ চালাতে পারেন। তখনই জানতে পারবেন আপনাদের ব্যাপারে পাবলিক পারসেপশন কেমন। তাছাড়া একাত্তর টিভির বিভিন্ন টকশোতে এসে দেশে গুণীজনরা একাত্তর টিভি সম্পর্কে বিভিন্ন সময়ে কী ধরনের মন্তব্য করে গিয়েছেন সেগুলো অনলাইনে ভাসছে, সে আলাপে আর যেতে চায় না। যে কোনো প্রতিষ্ঠানের নামে শুরুতেই একাত্তর শব্দটা বসালেই সেটা গ্রহণযোগ্য হয়ে যায় না। নীতি আর সততা দিয়ে গ্রহণযোগ্যতা অর্জন করতে হয়। একাত্তর কোনো পণ্য নয়, একাত্তর সবার। একাত্তর মানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্য ও সুশাসন। যে যা সুবিধা মতো একাত্তর বিক্রির ঠিকাদারি বাতিল করা প্রয়োজন। পরিশেষে সকল সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব, হলুদ সাংবাদিকতা পরিহার করুন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎসাহস অর্জন করুন, ইসলামের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন। যে কোনো প্রতিবেদনকে প্রান্তিকতা মুক্ত রাখতে শুধুমাত্র অসঙ্গতি বা নেতিবাচকতা নিয়ে পড়ে না থেকে ইতিবাচকগুলো তুলে ধরুন। কখনো গুজব বা অনুমান ভিত্তিক তথ্য প্রচার করতে যাবেন না।
যে কোনো বিশেষ মহলকে সব সময় সুবিধা দিয়ে নিউজ করা থেকে বিরত থাকুন। লেজার বৃত্তির সাংবাদিকতা করে সাংবাদিকতার মতো এমন মহান পেশাকে কলঙ্কিত করবেন না প্লিজ। আল্লাহ হাফেজ। এই বলে শেষ করেন মিজানুর রহমান আজহারী।